আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন টপিক সমবায় সমিতির প্রকারভেদ। আমরা বলেছিলাম আমরা লাস্ট ক্লাসে কমপ্লিট করেছি সমবায় সংগঠনের বৈশিষ্ট্য কি, এবং আই থিঙ্ক আমরা এখন আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা সমবায় সংগঠন এবং কোনটা সমবায় সংগঠন না, কারণ আমরা তার বেসিক ক্যারেক্টারিস্টিকগুলো জানি। আচ্ছা, তো আজকে আমরা শুরু করি সমবায় সমিতি নিয়ে। সমবায় সমিতি অ্যাকচুয়ালি কাদেরকে নিয়ে হয় এবং কেন হয় সেটা আমরা আজকে একটু দেখি। আমাদের সমবায় সমিতির যে বিধিমালা, সমবায় বিধিমালা 2004-এ কিছু সমবায় সমিতির কথা বলা আছে যে এই এই ক্রাইটেরিয়াতে সমবায় সমিতি হতে পারে। আবার আমরা সমবায় সমিতি বলতে সবসময় বলে এসেছি যে স্বল্প, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত বা বিত্তহীন যারা থাকবে তাদেরকে নিয়ে বেসিক্যালি সমবায় সমিতিটা গঠিত হবে, রাইট? উচ্চবিত্তদের জন্য সমবায় সমিতিটার আসলে অত বেশি দরকার নেই। যারা এই ক্যাটাগরির মানুষ তাদের জন্যই হচ্ছে সমবায় সমিতিটা বেশি দরকার। প্রথমে আমরা যদি আসি কৃষক সমবায় সমিতিতে, আমরা সবসময় কী দেখেছি আমাদের পার্সপেক্টিভে যে কৃষকদের আয়টা তুলনামূলক অন্যান্যদের থেকে কম, রাইট? তারা স্বল্পবিত্ত বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ক্যাটাগরিতে পড়তে পারে। দ্যাটস ওয়াই তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য কৃষক সমবায় সমিতিটা গঠন করা হয়। তারপরে আমরা আসি শ্রমজীবী সমবায় সমিতি। শ্রমজীবী সমবায় সমিতি এটাও হচ্ছে গিয়ে স্বল্পবিত্ত বা মধ্যবিত্ত মানুষজনের জন্য, যারা হচ্ছে নিজেদের পণ্য বিক্রয় করার জন্য বা নিজেদের সুবিধার জন্য যখন হচ্ছে কি একটা সমিতি গঠন করবে এবং সেখান থেকে পণ্য ক্রয় বিক্রয় করবে এবং নিজেরা হচ্ছে গিয়ে নিজেরা ক্রয় বিক্রয় করবে এবং নিজেরা হচ্ছে গিয়ে সে মুনাফাটা নেবে। তো শ্রমজীবী সমবায় সমিতিটাও এই ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে আসে মৎস্যজীবী সমবায় সমিতি, যারা হচ্ছে মাছ কেনাবেচা করে। বেসিক্যালি হচ্ছে সমুদ্রের আশেপাশে এই ধরনের সমবায় সমিতিগুলো অনেক বেশি দেখা যায়, তাদেরও আর্থসামাজিক উন্নয়নের জন্য এই সমবায় সমিতিটা গঠন করা হয়। মৃৎশিল্প সমবায় সমিতি, যারা হচ্ছে মাটির জিনিস বানায় তাদেরও একটা সমবায় সমিতি আছে, যারা হচ্ছে নিজেদের মধ্যে জিনিসগুলো তাদের উন্নতির জন্য তারা বিভিন্ন ধরনের নীতিমালা তৈরি করে এবং সেটাকে বাস্তবায়ন করে। মহিলা সমবায় সমিতি, মহিলা সমবায় সমিতি বলতে এখানে হচ্ছে গিয়ে বোঝানো হয়েছে দুস্থ এবং অসহায় যে নারী, তাদের উন্নয়নের জন্য যখন তারা একটা সমবায় সমিতি গঠন করবে তখন সেটা হবে মহিলা সমবায় সমিতি। বিত্তহীন সমবায় সমিতির দিকে যদি আমরা একটু তাকাই, আমরা বলেছিলাম যে স্বল্প, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ছাড়াও বিত্তহীন যারা থাকবে তাদেরও একটা হচ্ছে সমবায় সমিতি থাকতে পারে, যারা হচ্ছে যাতে হচ্ছে তারা নিজেদের উন্নতির জন্য বা নিজেদের সুবিধার জন্য যখন একটা সমবায় সমিতি গঠন করবে তখন সেটা হবে বিত্তহীন সমবায় সমিতি। তারপর আছে মুক্তিযুদ্ধের সমবায় সমিতি। আমরা অনেক শুনেছি মুক্তিযোদ্ধাদের কথা, তাদের নিজেদের একটা সমিতি থাকলে তাদের সুবিধা হবে, তারা নিজেরা হচ্ছে গিয়ে সেখানে কিছু কাজ করতে পারবে, নিজেদের একটা নীতিমালা প্রণয়ন করতে পারবে এবং নিজেদের সুবিধার জন্য অন্যান্য কাজ তারা এই সমবায় সমিতি থেকে করতে পারবে। কর্মচারী সমবায় সমিতি, প্রত্যেক প্রতিষ্ঠানেই কর্মচারী থাকে এবং তাদের সুবিধা অর্জনের জন্য যখন সমিতি গঠন করা হয় তখন সেটা হয় কর্মচারী সমবায় সমিতি। যুব সমবায় সমিতি, আমাদের ইউথ অনেক বেশি কাজ করতে চায় এবং করে, তো সেই কাজগুলো ফুলফিল করার জন্য আরও নতুন নতুন আইডিয়া ডেভেলপ করার জন্য ইউথদের একটা সমবায় সমিতি থাকতে পারে, যুব সমবায় সমিতি আমরা যেটাকে বলি, যারা হচ্ছে নিজেদের মধ্যে একটা সমবায় সমিতি গঠন করে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করতে পারে, সেটা সমাজের জন্য উন্নয়নমূলকও হতে পারে, নিজেদের জন্য উন্নয়নমূলক কাজও হতে পারে। হকার সমবায় সমিতি, যারা রাস্তায় জিনিসপত্র বিক্রি করে, আমরা দেখেছি হকার্স, তাদেরও সমবায় সমিতি থাকতে পারে তাদের সুবিধার জন্য। এছাড়াও তোমাদের বইয়ে আরও অনেক অনেক সমবায় সমিতির কথা বলা হয়েছে, লাইক তাঁতি সমবায় সমিতি বা ভূমিহীন সমবায় সমিতি, তারপরে হচ্ছে পরিবহন মালিক, দুগ্ধ সমবায় সমিতি, গৃহায়নের সমবায় সমিতি, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট মালিক সমিতি। আমরা যদি নিজেদের বাসাদের আশেপাশে দেখি তাহলে দেখবো যে এরকম অ্যাপার্টমেন্টের মানুষদেরও সমবায় সমিতি আছে। তারপর হচ্ছে দোকান মালিক বা ব্যবসায়ী সমিতি, আমরা দোকান মালিক সমিতির কথা অনেক শুনেছি, রাইট? একটা শপিং কমপ্লেক্স বা একটা মার্কেটে যখন অনেকগুলো দোকান থাকে এবং তাদের মালিকদের নিজেদের সুবিধা অর্জনের জন্য তারা যখন একটা সমিতি গঠন করে তখন সেটা হবে দোকান মালিক সমিতি। তো আমরা একটু বইটা দেখবো, বই দেখলে আমরা অনেকগুলো উদাহরণ পাবো, ভিডিওর সাথে সাথে আমরা একটু বইও দেখবো, তাহলে হচ্ছে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। তাহলে আজকে আমরা সমবায় সমিতির বিভিন্ন ধরনের প্রকারভেদ দেখলাম, প্লাস আমাদের বই আরও কিছু প্রকারভেদ আছে, তো আমরা সেই জিনিসগুলো ক্লিয়ার দেখে আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করবো যে কোথায় কোথায় সমবায় সমিতি গঠিত হতে পারে। বর্তমানে
স্বল্পবিত্ত নিম্নবিত্তদের জন্য সমবায় সমিতি উদ্ভব হলেও বর্তমানে হচ্ছে কি বিভিন্ন শ্রেণী পেশার বিত্তশালী মানুষেরও সমবায় সমিতি গঠিত হচ্ছে, কারণ তাদের কিছু নীতিমালার জন্য বা তাদের কোনো সুবিধা অর্জনের জন্য হচ্ছে কি তারা সমবায় সমিতি গঠন করছে। সমবায় সমিতি গঠন করা হলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি হবে, কারণ সমবায় সমিতির মাধ্যমে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হতে পারে, সামাজিক উদ্যোগ গ্রহণ করা হতে পারে, কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হতে পারে। তো দ্যাটস ওয়াই দেখা যাবে যে ওই জায়গা থেকে কর্মসংস্থানের একটা একটা সুযোগ তৈরি হচ্ছে। তো দেখা সমবায় সমিতি গঠন একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা পরের ক্লাসে সমবায় সমিতির বিভিন্ন মূলনীতি নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি। থ্যাংক ইউ।